চেষ্টা খায় এটা কামুদের বেশি চোখে আর কপালে চোখে আর কপালে বেশি সবল মানে চোখের মাঝে আর কপালের মাঝে বেশি সবল দেই থাকে এই খবরদার কামলা দিবি না ওই যে জিব্বাটা ফাড়া দেখেন ওই যে জিব্বাটা ফাড়া দেখা যায় না হ্যাঁ এটা হলো সাপের কান সাপের কিন্তু দাদা কান নেই এই জিব্বার দ্বারাই সাপে শুনতে পারে আচ্ছা দার্জিলিং বরফের পাহাড়ের সাপটা আর এই ডিমোলা সাপে একটু দেখেন এই ডিমোলাটা দেখেন নাক নাকিনি আয় নাক নাকিনি এদিকে লোক একটু আগিয়ে দাঁড়া নিচে নেমে দাঁড়া সমন হয়ে দাঁড়া বাস ঠিক আছে তুমি নিচে নামেন দাদা তুমি নিচে নামেন সমনে দাঁড়া এই সুন্দর হলো দাঁড়া এই দেখেন এই আস্তে নাকিনি সাপিনি যে ধরা দে পাহাড়ি আনার তুই বাক্সর ভিতরে যা এবার দার্জিলিং এর সাপ ছাড়বো যা বাক্সয় যা এবার বরফের পাহাড়টা সারি আর ডিমোলাটা সারি যেটা ডিম পাইছিলাম সাপে ডিম পারে 30-40টা একসাথে সাপে ডিম আপনারা অনেকে দেখেছেন একটু লম্বা লম্বা হয় সরা বাইতে দাদা পারে ওই যে ডিমোলা সাপটা দেখেন চিনবেন আপনারা ডিম আসে ছোট নাম ফেলে দিছে ডিম পচে যায় নষ্ট হয়ে যায় দাদা সাপটা দেখেন সাপটা আছে আমি গত সাপটায় এখানে সারছিলাম সাদা কালার ফিরে বলাবান সারছিলাম না ডিমোলাটা অনেক দাঁড়িয়ে যায় না অনেক দাঁড়িয়ে যায় নতুন ধরছে তো এর লেগে রাগ দিছে এই যে সাপটা দেখে রাখে যা তুই বাক্স হয়ে যা ঢুকে যা তিনটা সাপে তিনটা কামুক দেবে আমার জিব্বায় একটু রক্ত বেরোবে সাপের যদি দাঁত থাকে বিষ থাকে জিব্বাটা এরকম থাকবে না কালো হবে তাহলে খেলাটা দেখেন আচ্ছা আমার এই কলিটা তুমি একটু ধরো তো বাবু একটু সামনে আসো আমি যদি এই পার্শ্ব থেকে একটা সাপ আস্তে করে লেজ ধরে বের করতে বলি পারবি বের করতে কোনো অসুবিধা হবে না তোমার অসুবিধা আমি পারবি দরকার দেখুন দরকার দশ ওই জায়গাটা মোবাইল দিয়ে ভিডিও করি এই যে এই সাপটা দেখেন নাক নাকি নেই নাক নাকি নেই কাল সাপি নিয়ে এই যে এই যে এটা আগে দেখেন আচ্ছা এখানে রাখ দরাই ভুকের বাদুর একটু খালেন বুকের সাপ জায়গাটা আমার কথা বুঝিস তো আমি সাপ একটা এখন খাবার দিয়ে ধরবো আমার মুখে ঢোকাবো আঘাত পর্যন্ত সাপ যখন পেটের ভিতরে চলে যাবে ওই টাইপে বান খুলবি দেখবি একটা সাপ পিছিয়ে আছে বুঝো আঙুল দিয়ে খালি পেটের মাঝে একটু গুতা মাঝে মাথা বের করবি তুমি আবার বাক্স মাক্স ফেলে দিয়ে দৌড় মারবে বাচ্চারা তালি মার নতুন সাপ দেখ তালি মার তালি মার পাহাড়িয়া পাহাড়িয়া সাপ আপনা খালি পেটে গুতা মারলেই মাথা বের করবে ভয় পাবি না ওই যে দেখ কি ধরে ধরে একটু ধরা দে পেটে গুতা মারলেই মাথা বের করবে আস্তে ধরবে চাপ দিবি না বেশি এই যে এই যে এই যে নাক নাকি নিয়ে আয় নাক নাকি নিয়ে আয় গাল ছাপি নিয়ে আয় এই দৌড় দিবি না দৌড় দিবি না দৌড় দিবি না আমি নতুন সাপ ছাড়বো ডিমলাটা ছাড়বো এখন ডিমলাটা আর দাঁত দিবি না দৌড় পারবি না খবরদার তোর দাঁত তো বসির মতো দেখাবে তোর দাঁতগুলো একটু দেখা কামড় দিয়ে আমার হাতে বাচ্চারা তালি মারতে হলে একটা বলো তালি মারতে এই তো সুন্দর হলো দাদা যা তুই বাস হয়ে যা তোর সাথে দুটো সাপের গাছটা আছে এই গাছটা আমার জিব্বায় লাগাবি সাপের দাঁত বেনবে রক্ত বেরোবে জিব্বা কালো হবে গাছটা লাগিয়ে দিবি গাছটা হাতে রাখবি সাপে তোরে কামড়াবে না ডরাবে না ভয় পাচ্ছিস কোনো ভয় নাই কিচ্ছু করবে না বলো কামড় দে কামড় দে কামড় দেয় কামড় দেয় কামড় দেয় একটা তালি মার বাচ্চারা তালি মার তালি মার কামড় দিচ্ছে কামড় দেয় একটাও দেয় নাই তাহলে নতুন গাছ সারবি যেটা দেখার জন্য মানুষ দাঁড়াইছে আচ্ছা সাপ মানুষের বন্ধু না দুশ্মন অনেকে বলেন সাপের মতন দুশ্মন পৃথিবীতে নাই সাপই বড় দুশ্মন একটা ভুল ধারণা সাপের সাথে বছরে 6 মাসে একবার দেখা হয় আর যদিও দেখা হয় আপনি যদি আঘাত না করেন ব্যথা না দেন সহজে কামড় দেবেন আপনারা নম মেলে ধরেন কিচ্ছু করবেন আর যদি আঘাত করেন ব্যথা দেন তাহলে কামড় দিয়ে ধরবে তাহলে এই সাপ কোনোদিন দুষ্কন না ওই যে দেখেন আপনারা বলবেন তাহলে দুষ্কন তাকে এই সাপের চেয়ে বড় দুষ্কন বর্তমান যুগে আপনার নিজের মারপেটের ভাই সাপের চেয়ে বড় দুষ্কন ঘরের পরিবার সাপের চেয়ে বড় শত্রু ক্লাসমেন্ট বন্ধু এই যে দেখেন এই না ক্লাস বাইরে ওর মাথার আগে দেখা
সুযোগ পেলে আপনার বুকে সুরা মারতে চায়। আচ্ছা, মানুষের ভিতরে মানুষ এরকম দুশ্মন নাই, জমিদারের বাচ্চা দুশ্মন। এই এলাকায় বর্তমান দুই একজন আছে, আমি যেই গাছের দ্বারাই পরিচালনা করি, সাপের বৃষ্টি হজম করি, তুলা রাশি মানুষকে অজ্ঞান করি। আমি একটা একটা জঙ্গলের গাছ একটা বাচ্চা ছেলের হাতে আমি দিয়েছি আপনারা নেন তো, শুধু এই গাছে আপনার দুশ্মন দায়িত্ব হবে। গাছের ভিতরে আরেকটা জিনিস দেওয়া লাগবে, সন্ধ্যার করে আকাশে পোকা ওরে আলো জ্বলে, কি পোকা বলেন, হাঁপাতি একটা ধরবেন, চাকু দিয়ে মাথাটা কাটবেন, ওই জোনাকি পোকার মাথাটা আমার এই গাছে ঢোকান। যে কোনো দোকান থেকে সাত পোটা সরিষার তৈরি আপনি হাতে চালো ফেলে শত্রুর নাম করে গাছটা তুলে তিনবার চোবার দুই হাতে তোলা পর্যটন করেন, মাথার উজান দিকে তিন চার টান মারে। জমিদারের বাচ্চা দুষ্কর আপনি গরিবের ছেলে চেহারা দেখতে হাত ধরে ক্ষমা চায়, হেসে কথা বলে মারপিট করবেন না। গাছটা গোপনীয় অবস্থায় তার গায়ে একটু শোয়া লাগান, একটা প্যাকেট আগরবাতি কিনে মসজিদে দিলে কথা শেষ। এবার নতুন সাপে বাবা বানটা খোল, সাপটা দেখিয়ে দিয়ে অনেক চিন্তাচিন্তি করলাম, যাতে রাখ হালকা করিস না, সাপ রাখিস বাদ পেটে গুতা মারলে মাথা বের করবে, আস্তে ধরবি বেশি সাপ দিবি। আমি আগে দিমলা সাপটা দেখিয়ে দিই, নাগ নাগি নিয়ে আয়, নাগ নাগি নিয়ে আয়, কাল সাপি নিয়ে আয়, তো বসলে বাবা না বোঝাতে পারবে। এই যে দেখ দিমলা সাপটা আগে দেখ, বড় ওইটা সাপ, একটু মাথাটা উৎসাহ করে দেখাবি, গত সাপটা যেরকম দেখাইছিলি এদিক ওদিক দৌড় মারবি না, সুজয় খারাপ ভালো হয়ে দাঁড়া, সমন হয়ে দাঁড়া, বকের সাপ দেখা দাঁড়াবেন, চ্যারাঙ্গল করে একটু আগিয়ে দাঁড়ান, চ্যারাঙ্গল করে একটু আগিয়ে দাঁড়ান, ওই যে সাপটা দেখেন দাগের বাইরে যাবেন, একটাও ডরাবেন না, তাড়াতাড়ি একটা সরল দিবি পাহাড়ি আনা। সাপে কামড় দিলে যেরকম বিষ করে, বাজারে একটা মাছ পাওয়া যায় খাই দিলে ব্যথা করে, কি মাছ, বড়গুলার বিষ বেশি হয় না ছোটগুলো, ছোটগুলো আপনারা ছোট একটা শিং মাছের কাঁটা ভেঙে এই গাছটার মাঝে একটু ঢুকাবেন দাদা, সবাই না তারা নেবেন, যাদের পেটে ব্যথা একসিরা কোমর ব্যথা আছে স্বপ্ন দুঃখ হয়, একটা শিং মাছের কাঁটা ভেঙে ওই গাছে দিয়ে গাছটা কোমরে পাইবে, এই কোমর ব্যথা আল্লাহ মাফ করে। একটা প্যাকেট আগর বাতি কিনবে, দার্জিলিং বরফের পাহাড়ে থাকবে, সুজাহ বাবা এই সাপগুলো মানুষের বাড়ি ঘরে থাকি ঘুরে দেখ, এটা ডিম পাইছিলাম প্রায় 25-30টার মতো ডিম পাইছিলাম, এই এদিকে দেখ ওইদিকে না, আমি দার্জিলিংয়ের সাপ থাকবো বরফের পাহাড়ে দেখো। আচ্ছা এতগুলি কথা বলছি আমি কোনো খারাপ ভাষা বলেছি, ওই সাপটা বের করার আগে আমি এক মিনিট একটা বেয়াদবি ভাষা বলবে কুত্তার দিকে, আমার মতো যার কাছের মাথা তার কাছে না, আমি গেরি লোকের কাছে ইঙ্গিতে একটা কথা বলবো ইশারায়। অনেক ভদ্রলোক আছে সকালবেলা ঘুম থেকে ওঠে এরকম কাঁধে গামছা, এই দেখেন এই নাকি নিবারও কাঁধে গামছা মাথায় তেল গোসল করতে পানিতে যায়, যেই মাত্র পানিতে দামে তোল পেলে ঠান্ডা পানি লাগে নাভির গুড়ায়, ওই পানির উপরে দায়ে দাঁড়িয়ে ইচ্ছা করে অনেকে চেয়ার চেয়ার করে প্রস্তাব করে দেয়। আচ্ছা পানির তলে প্রস্তাব করাটা ভালো না খারাপ, আপনি দেখেন যারা পানিতে দাঁড়িয়ে প্রস্তাব করছেন শুধু খারাপ করেন নাই, নিজের মাথায় কুরুল মেরেছেন, বলবেন কারণ পানির তলে আছে মুসলমান ধর্মের ভিতরে জিন্দাপির খোয়াজ খেজির, আর হিন্দু ধর্মের ভিতরে মা গঙ্গা দেবী, তারা পানির তলে থেকে আপনাকে একটা অভিশাপ দিয়েছে, যারা একদিন দুদিন করতে করতে এক মাস পর্যন্ত পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেছেন। আচ্ছা চার আঙুল আর চার আঙুল কয় আঙুল হলো, আট আঙুল, যুবক বয়স আপনার পেনিস পুরুষ লিঙ্গ যার দ্বারা তার আট আঙুল ছিল, যারা পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করছেন পুরুষে পুরুষে মেলামেশা করছেন যুবক বয়সে অস্ত্র মৈথন করে বীর্য করেছেন, আপনার ওই আট আঙুল যন্ত্রণা এখন নাই, এখন আছে কত চার আঙুল পাঁচ আঙুল আগামুটা গুড়া চিকন, আগে প্রস্তাব করলে দশাব দূরে যেত সোজা এক হাত বর্ত হয়ে যেত, আর এখন প্রস্তাব করলে হয় ডানের দিকে যায় নতো বামের দিকে যায়, তুলার মতো নরম দুর্বল হয়ে গেছে, আপনার পরিবারের কাছে আপনি হালাল কাজে যান, শরীরের গন্ধটা নাকি আসে ভর্তর কৌশলটা কাঁপতে কাঁপতে পাঁচ টাকা মাত্রই মরদামে ছুটতে আউট, দুই মিনিটও সময় পান না। আমি সেই দাদাকে অনুরোধ করে বলছি আমি সাপুরিয়ার ছেলে, এখানে ট্যাবলেট বিক্রি করতে আসিলেন, যদি পুরুষ লজ্জাপতি গাছের নাম শুনে থাকে আমি রাস্তার পাশে তুলে আনছি, কিনে আনেন ওই যে হাতে গাছটা, এই যে হাতে সব আছে, যাওয়ার পাঁচ মিনিট আগে এক গ্লাস পানি নেবেন, মুসলমান বিসমিল্লাহ, হিন্দু ধর্মের লোক বিষ্ণু, পানি কল্প খাবেন গাছটা কোমরে বাঁধবেন কাজে নামবেন, যারা দুই মিনিটও সময় পান না, যদি মর্দা লজ্জাপতি গাছ দিয়ে থাকি আর গাছের ক্ষমতা আল্লাহ পাক লেগে থাকে গাছটা ঠিক মতো হবে, একটা থেকে আগরবাতি কিনে মরতে দিবে, এবার ওই সাপটা দেখে এই যা তোর পাওয়ার আছে মানুষের টেনে চলে যা, এবার দার্জিলিং এর যা সাপ
আর আসামের সাথে একটু দেখাবো যা একদম বাক্সয় পালা এই দেখেন কিভাবে পেস্তা মারে রাত 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 এই নাগিনি রাত নাগিনি রাত খবরদার বান্ধটা খুলছে বান্ধ খোলা আছে ভয় পাবি না কোনো ভয় নাই তোর সাপে কামড়াবে না কিচ্ছু করবে না দাদা এটার আগে বন্ধ করে নিই ভাই এটা খুব পাবি নতুন ধরছি তো এর জন্য এটা রাগ একটু বেশি ফটফট করে দিচ্ছি থাকতে পারি না আর পুরান হয়ে গেলে নর্মাল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে একদম পাওয়ার বেশি আছে নাগ নাগিনি আয় নাগ নাগিনি আয় কাল সাপে নিয়ে আয় আমি আসাম নেপাল দার্জিলিং ছাড়বো এবার ওই যে ওইটা ছাড়বো বুকের বাদন নাকি ছাড়ে কত সাপ দাঁড়া দাঁড়াবে পাহাড়ি নাগ না না অনেকে মনে মনে ভাবছেন ওই গাছটা সারা থাকলে যদি সাপে কামড় না দেয় পানিতে প্রসাব না হয় শত্রু বাধ্য হয় দুর্বলতার টাইম পাওয়া যায় সত্যিকার যদি কাজে লাগে তাহলে ওই গাছটার দাম কত বললি না ক্ষমা করবে আমি এখন গাছটা বিক্রি করে একটি টাকা নিয়ে খাবো এই সাপের হাতে এখানে আমার মৃত্যু হয়ে যাবে উজার বাবার ক্ষমতা নেই আমাকে বাঁচায় গাছগুলো তো আবার বিক্রি করা যায় না তবে একেবারে মাগ না বললে সবাই চায় যাদের দরকার নেই তারাও চায় মারামারি লেগে যায় দিয়ে কুলান যায় না আমি প্রত্যেক দিন গাছটা মাগনা দিই আজকে গাছটা আমি এখানে এমন করে দেবো যে কটা মানুষের দরকার ঠিক তারা পাবে যাদের দরকার নেই তারা পাবে না শিক্ষিত মানুষদের ইশারা বললে বুঝতে পারে এই বড় সাপটাকে আমি আপনাদের আশুলিয়া বাজার থেকে একটা মাছ কিনে খাওয়াবো এই নতুন সাপটাকে মাছ খাবার জন্য এই এতগুলো মানুষের ভিতরে একজন শিক্ষিত লোকের কাছে জ্ঞানী লোকের কাছে আমার একটা মিনিটের জন্য না বিশ পঞ্চাশ টাকা না আমার দশটা টাকার প্রয়োজন দশ টাকা একটা দশটা টাকা দেওয়ার মতো কোনো লোক আসেন এখানে একজন লোক আমাকে দশটা টাকা দেন তো দেখে দেবেন আমি একটা গাছ দেবো সাপে কামড়াবে না স্বপ্ন দোষ হবে না দুর্বলতা সম্বন্ধে একটু পরীক্ষা করবে নায়িকার অপকটে দশটা টাকা আছে কার অপকটে আছে বাবা একটু হাতে ভাই তোর একজনে দিলে হবে একজনে দে এই দেখ আরে নাগিনি জিব্বাটা বাইর করতো আগে একজনে দিলে হবে সবার কাজ চাই না ধন্যবাদ পাইছি দেখ আর বাইর করবে নাকি আর লাগবে না আর বাইর করিস না এই টাকাটা কে দিল তুমি দিয়েছো আমি নতুন সাপগুলোকে মাছ খাওয়াবো দশ টাকার খুশি কোনো দিয়েছো তো দশ হাজার টাকার সম্মান পেয়েছি তোমার নাম কি ভাই তুমি এক প্যাকেট আগরবাতি কিনে মসজিদে দেবে আর এই রোডে যদি কখনো যাতায়াত করো আমি এই রোডের পারে ওই সামনে একটা চার দোকান আছে ওখানে মাঝে মাঝে বসছি এখানেও মাঝে মাঝে আসি যদি এরকম ভিড় জমাতে দেখেন আমার সাথে একটু কথা বলে যাবেন আমি মানুষদের জানাতে চাই আমার এই গাছটা নিয়ে তুমি উপকার পাইছো কিনা টাকাটা বন্ধ রাখো টাকা লাগবে না দু একটা মানুষকে বলে উপকার হবে এই জিব্বাটা দেখাতো পঙ্খিরাজ জিব্বাটা দেখা পঙ্খিরাজ বুকের বাংকা সারেন বাদনটা সারেন এই জিব্বাটা দেখা আগে তো জিব্বানা বাড়ি করলে গাছ দেবো না তোর জিব্বাটা ফাড়া আছে এই গাছটা আপনারা কোমরে বাঁধবেন আর এই গাছটা আমি চাকু দিয়ে কেটে দেবো এক টুকরো করে এখনই খাবেন কারা খাবেন যাদের নাভির গোড়ায় ব্যথা করে বারবার প্রসাব হয় পুরুষ অনফেরা দুর্বল একটু গাছটা খেয়ে যান লজ্জাপতি গাছের নাম শুনেছেন চোখে দেখে একটু খেয়ে যান আজকে এটা খেলে কিন্তু মোটা তাজা হওয়া যাবে না প্রসাবটা ক্লিয়ার হবে অন্য কিছু হবে না এই নাগরাজ একটু জিব্বাটা বাড়ি করতো এই দশ বারোটা গাছের প্রতি দৃষ্টি কর পাতা পঙ্খিরাজ বুকের বাংটা একটু সারে পঙ্খিরাজ অনেক ছেলেদের শত্রু আছে অনেকের পেটে ব্যথা আছে কোমর ব্যথা আছে অনেকের হওয়া কাজ হয় না পাওয়া জিনিস পায় না নিজের মানুষ কথা শোনে না অনেকে সাপের ভয় করে একটু জিব্বাটা বাড়ি কর একটু আশীর্বাদ কর বুকের বাংটা সারে টাকা বন্ধ কর টাকা বন্ধ কর টাকা লাগে না প্রতিটা মানুষ আমাকে ডানার দেখাবেন ডাইন হাত ডাইন হাত ডানের তাতে খাবেন সবাইকে তো ভাত দেখা ডানের তাতে খা টাকা বন্ধ কর টাকা লাগে না রাস্তার মাটি ভেঙে রাখবি সাথে কামড়াবে না ছোটো বাচ্চাদের দেবো না ছোটো বাচ্চাদের দেবো নাবির গোড়ায় ব্যথা করে পানিতে পড়ছা লজ্জা করিস না দাদা গাড়ির ড্রাইভাররা কলেজের ছাত্ররা ব্যবহার করে এই গাছটা এখানে দোকানদাররা বেশি বাঁধে যাদের নাবির গোড়ায় ব্যথা করে পানিতে পড়ছা স্বপ্ন দূর সাপের ভয় করে দুর্বলতা আছে কোমরে বাঁধে সেরিসটা আচ্ছা দাদা দাদা গাছগুলো পেলেন আপনাদের সবার বাড়ি কি এক গ্রামে বিভিন্ন এলাকায় গাছটা কজন মানুষকে দিয়ে গেলাম একটু হাতটা দেখান তো আমি খাওয়ার গাছটা কাটবো তারা গাছটা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো জন আচ্ছা
11 জন মানুষ গাছগুলো কি আপনারা সবাই বিশ্বাস করে ঠিক ব্যবহার করার জন্য নিয়েছেন কথা বলুন ব্যবহার করার জন্য নিয়েছেন তাই না অনেকে দাদা গাছটা মাছরা আছে হাতে নেয় বাইরে যায় ফুলে দেখে যে গাছের শিকড় ডান দিয়ে রাস্তায় ফেলে দেয় ব্যবহার করে না যারা গাছগুলো নিয়ে রাস্তায় ফেলে দেবে তাদের দিয়ে কোনো লাভ আছে এখানে 11 জনের সত্যিকারই দরকার না দুই একজনের গাছটা রাস্তায় ফেলে দেবে আমি তো দেখতে চাই রাগ করবেন না আমার গাছগুলো যারা যারা নিয়েছেন সবাই যদি বিশ্বাস করে ঠিক ব্যবহার করার জন্য নিয়ে থাকেন তাহলে একটা মিনিটের জন্য আমাকে বিশ্বাস করে দশটা করে টাকা একটু হাতে হাতে দেখবেন যে গাছটা কেমন বিশ্বাস করে নিয়েছেন একটু চেহারার দিকে তাকান বাইর করে হাতে একজন দুইজন তিনজন একটু হাতে এদের কী কয় ওই দেখেন গাছ থেকে পারলে এখানে সাপে দৌড়ায় না জানি আমি তারা দিদি একটু হাতে ঝটপট হাতে মাগদা বলে কেন চাইছি রাগ হবে না একটু দাঁড়াবেন দেখেন কয়জনে ব্যবহার করছে মাগদার কথা বলে মাইল লেগে যাবে টাকাটা ফেরত নিয়ে যাবেন মাগদা বলে কেন চাইছি রাগ হবেন না টাকাটা নিয়ে যাবেন একটু হাতে লে বাবা 50 টাকা তো বলবি দুইজন ওদের কী কয় এইসব লোক দেবে আমি জানি আর এমন লোক আছে দুই টাকাও দেবে না দাদা একটু বিরক্ত করছে রাগ হবেন না টাকাটা নিয়ে যাবেন 20 টাকাই পাবে চারজন পাঁচজন না লাগবে না কোমরে বান্ধবি সাবে কামড়াবে না নিয়ে যাও ঠিক আছে টাকা লাগবে না তোমার এই বাচ্চা ছেলে গাছ খেলে সেটি গাছ টাকা নেই কাছে আচ্ছা ঠিক আছে তুমি উপকার হলে একসময় দিও দেখাও আর কার কাছে দিকে আচ্ছা যারা টাকা দিয়েছেন 1 2 3 4 5 জন হয়ে গেছে 50 টাকা হয়েছে আর লাগবে না এই 50 টাকার মাছ কিনলে পাবো ওই দোকান সাপগুলোকে খাওয়ানো যাবো যারা যারা 10 টাকা করে দিলেন 10 টাকার প্রতি কারো কোনো দাবি আছে আপনাদের দাবি নেই আমারও দাবি নেই আমি জমানে বলেছি পয়সা লাগবে না আমি দেখলাম কয়জনে বিশ্বাস করে নিয়েছে আপনাদের টাকা নিয়ে দাদা আপনারা চলে যান উপকার হলে টাকা দেওয়া লাগবে 200 উপকার হলে 10 টাকার দাম বাজে না আমি একটা খাওয়ার গাছ নিয়ে দিচ্ছি লজ্জাপতি গাছটা তো পেয়ে যাবো এই যা পঙ্খের আপনি বাক্স যা আমি লজ্জাপতি গাছটা খাই দিই আর ওই দার্জিলিং এর সাপটা একটু দেখাই দাদা সাংঘাতিক পাঁচ যা কি পালাতে পারবি এখান থেকে যে পালাচ্ছিস আচ্ছা পরে বাক্সয় পালা বাক্স ঢোক বাইরে না বাক্স ঢোক দেখে এই সাপটা বাবা আমার কাছে বাইর করে দেখিয়ে দে তুই দেখিয়ে দে সাপটা দেখিয়ে দে দিশা কামড়াবে না আস্তে করে মাথা একটাই দেখা যায় দুই মাথার মতো এটার মাথা দুইটা না মাথা একটাই এই সাপগুলো বাংলায় আসেন না এগুলো নেপাল দার্জিলিং পাওয়া যায় দাদা এসব বাংলায় এসে জঙ্গলে কেউ দেখেন নাই কোনো মিথ্যা বলবো কেন আমি নিজে নেপাল থেকে আনি ইন্ডিয়া থেকে আনি যে বাক্সটা দিই জাতি বন্ধ হোক এবার আমি একটা খাওয়ার গাছ দেবো ছোটো বাচ্চা ছেলে পেলে যারা আছিস আমার সারের খেলা বন্ধ এখন আর দেখাবো না এখন আমি খাওয়ার গাছ দেবো ছোটো বাচ্চারা তোমরা একটু বাইরে চলে যাবে আমি জানি ভালো লোকের ছেলেদের বারবার বলা লাগে না ভদ্র